বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ে 100-তে 100 কমন পেতে চাও, বড় প্রশ্নগুলো তোমরা সবটাই কমন পেতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো। 2022 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদেরকে একটা খুশির খবর জানাই, তোমাদের ইতিহাস প্রশ্ন এবছর অনেক সোজা হতে চলেছে। আর প্রথমেই বলি, যাদের এই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যায় বন্ধুরা। বিগত বছরের ট্র্যাডিশনাল প্রশ্ন অনুযায়ী কিছু প্রশ্ন রয়েছে যেগুলো এবছরেও আসবে, এবং তার পাশাপাশি আজকের এই সাজেশনটি অভিজ্ঞ টিচারদের দ্বারা আমরা প্রস্তুত করিয়েছি এবং বিভিন্ন টেস্ট পেপারকে ঘেঁটেছি, বিগত বছরের প্রশ্নগুলোকে ঘেঁটেছি, সব জায়গায় প্রায় এই ধরনের প্রশ্নকে আমরা দেখতে পেয়েছি। এবং একটা প্রশ্নকে যদি দুরকম তিন রকমভাবে ঘুরিয়ে আসে, সেটাও তোমরা অবশ্যই এই সাজেশনটি পড়লে পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া সাজেশনটি অবশ্যই তোমরা টুকে নাও। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2022 লাস্ট মিনিট ইতিহাস সাজেশনে অতীত স্মরণ বলে এই চ্যাপ্টারটি প্রথমে রয়েছে তোমাদের ইতিহাসে বইয়ে। তো এই চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার আগে পড়ে যাবে দেখে নেব। এক নম্বরে, মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো অথবা জাদুঘরের শ্রেণী বিভাগ আলোচনা করো। নেক্সট প্রশ্ন 2 নম্বর, প্রথম চ্যাপ্টার থেকে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মিথ, পুরাকাহিনী ও লিজেন্ড, কিংবদন্তি যেটাকে বলা হয়, সেটা বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে? নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে 4টি প্রশ্ন মাত্র, ইম্পর্টেন্ট সাজেশান, তাহলে ভাবতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। বন্ধুরা, আমরা এবার 3য় চ্যাপ্টারে চলে যাব, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এই চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা এই প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে, ভারতে কে কবে রেলপথ স্থাপন করেন এবং রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্য কী ছিল। তো এই প্রশ্নের পাশাপাশি 2 নম্বর যে প্রশ্নটা আসবে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়। 3 নম্বর প্রশ্ন, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। এবার আমরা 4 নম্বর প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নেব, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আমরা বন্ধুরা 4র্থ অধ্যায় চলে যাব, যেটার নাম হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, যেটা 4র্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরে, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা কী ছিল, সীমাবদ্ধতা মানে অসুবিধা। 2য় যে প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন হচ্ছে, চীনের চৌঠা মে এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো এবং এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো সমাজে। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের শিক্ষা সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান ব্যাখ্যা করো, এবং তার পাশাপাশি এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, 10শতকে বাংলার সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এর পাশাপাশি আরও একটি প্রশ্ন আসতে পারে, সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এই 19শ শতকে বাংলার সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান আর এই সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান, এই প্রশ্ন দুটি এলে তোমরা উত্তর কিন্তু একই লিখবে, এটা অথবা দিয়েছি আমরা। 5 নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বা আলিগড় আন্দোলন সম্পর্কে তোমাদের লিখতে দিতে পারে এই চ্যাপ্টার থেকে, খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা 5ম অধ্যায় চলে যাব, ঔপনিবেশিক ভারতের শাসন। এই চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেটা রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। 2য় নম্বর প্রশ্নটা হচ্ছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919-এর বৈশিষ্ট্য লেখো এবং এই আইনের বিরোধিতা বা ত্রুটিগুলো আলোচনা করো, এই আইনের ধারাগুলি কী ছিল, এটা লিখতে হবে তোমাদের। 3 নম্বর প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব কী ছিল। বন্ধুরা, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঔপনিবেশিক সমূহ, 6ষ্ঠ অধ্যায় লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কী জাতীয় প্রশ্নগুলো আসবে দেখে নেব। দেখো, ভারতবর্ষের স্বাধীনতা ও সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো, এই এর পাশাপাশি এই প্রশ্নটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আজাদিন ফৌজের ভূমিকা আলোচনা করো, এরকমভাবেও আসতে পারে। 2য় প্রশ্ন হচ্ছে, এই চ্যাপ্টার থেকে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। 3য় প্রশ্নটি হলো, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস এই মিশনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এর পাশাপাশি 4 নম্বর প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, যেটা গুরুত্বপূর্ণ, মাউন্টব্যাটেন পরিকল্পনা কী এবং এই পরিকল্পনার ফল কী হয়েছিল, এই পরিকল্পনার বিষয়ে
এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের যে মনোভাব সেটা তোমাদের লিখতে হতে পারে। এবার আমরা এখান থেকে একটা তোমাদের টিপস বলে দিই যে এই প্রশ্নগুলির সাথে বিগত বছরে 2020 সালে আসা প্রশ্নগুলি তোমরা অবশ্যই কিন্তু করে যেও, তাহলে অবশ্যই সব কটা কমন পাবে। আশা করি বন্ধুরা এই প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় প্র্যাকটিস করে গেলে পরীক্ষার দিন তোমরা অবশ্যই হাসি মুখেই কিন্তু পরীক্ষার হল থেকে বেরোবে। তাই অবশ্যই এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করে যাও, বিশ্বাস রাখো, কারণ বিভিন্ন অভিজ্ঞ টিচাররাই কিন্তু এই সাজেশনটি তৈরি করেছে। আমার কিছু মন গড়া প্রশ্ন নিয়ে আমি এই সাজেশনটি তৈরি করিনি। ইতিহাস পরীক্ষা সকলের ভালো হোক, সবাই এই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করে চলে যাও, অবশ্যই কমন পাবে তোমরা সবটা। আর আজকের এই সাজেশন ভিডিওটি শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলে জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।